নিজের বড় ছেলে সারা দিন হাড় ভাঙা খাটুনি খেতে রোজগার করছে আর ভালো ভালো খাবার মাছের মাথা এসবের বেলায় মেজো ছিল না বৌমা আসলে আজকে তো মানে তোমার মতো একচোখো মা না আমি জীবনে দেখিনি কথাটা তুমি ঠিক বললে না বৌদি আসলে রাজু অনেক দিন বাদে বাড়ি ফিরেছে তো তাই মা বলেছিল তুমি থামবে আমার বড়ির ঘরে বসে খাচ্ছে আর আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছ বাহ চমৎকার থাত রোজ রোজ এক খাজ খাচ্ছেনি ভাল লাগে না খেতে আজকাল তোমার এই চাপার সাথে খুব ভাব হয়েছে তোমার যাও ওর মতো একটা বিজনেস করো গিয়ে দিনা এসব কি শুরু করেছে খাওয়ার সময় তুমি সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটো রোজগার করো আর খাবার বেলায় বড় মাছের মাথাটা তোমার মা মেজ ভাইকে দেবে খাওয়া নিয়ে অত উনিশ বিশ ভাবলে চলে এটা কি ভালো দেখায় নাকি জ্ঞানের নারীর টান একেবারে টনটনে মস্তানে চামচা হতে পারো তুমি কিন্তু এই বাড়িতে আমার কথাই শেষ কথা তুমি থামবে না না আমি থামবো না কেন থামবো আমি এখন আবার আমার ঘর থেকে আমাকে তাড়িয়ে নিজের বিদ্যান ভাইকে রাখার মতলব পাচ্ছি আমার ঘর আমি হারগিজ ছাড়বো না যত সব বাড়াবাড়ি ওদি ওদি আমার খেতে তো খিদে পেয়ে গেছে মা তুমি একটা কাজ করো না আমার কয়েকটা জিনিসপত্র একটু গুছিয়ে দাও না কেন রে এটা তো আমার ছোটবেলার বন্ধু তুমি জানো ও বলছে যে এতদিন পরে ফিরলি রাজ্যে গিয়ে আড্ডা মারবি না গল্প করবি না সেই জন্য ওর বাড়িতে যাব কিন্তু রাজু তুই এতদিন বাদে বাড়িতে এলি তুই মা পিটারের বাড়িতে থাকবো সারা রাত ধরে গল্প করব আড্ডা মারবো কত মজা হবে বলো মা হ্যাঁ কি হয়েছে এই বাচ্চারা ও টো 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 এনে কালাকারি করবি না সবাই একটা একটা করে নিবি আর বাকি যেটা থাকবে কালকে সকালের জন্য তাহলে সকালে বেকার ঠিক আছে কে বলেছে আপনাকে গায়ে পড়ে উপকার করতে আমার মন বলেছে এক্সকিউজ মি আমি আপনার সঙ্গে কথা বলছি আপনি একটা কাজ করুন আপনি না দাঁড়িয়ে না থেকে চট করে একটু আজকে রাতের মতো করে খিচুড়ি বানিয়ে দিন তো আরে দাঁড়িয়ে রইলে কেন যান আমি কাটি গুড নাইট আরে ওই তো পিসি ও পিসি ও পিসি একটু নেমে এসো কেন রে চার সকাল তো হাঁক ডাক কিসে আজ আমাদের হাতে রাখি বাঁধা হবে গো তো যিনি রাখি পরাবেন তিনি কই আমি এসে গেছি আমি এসে গেছি আমি এসে গেছি আমি এসে গেছি জীবনে অনেক মানুষ দেখেছি তোমার মতো ভাই আমি পাইনি কলোনি দুঃখে সুখে সব সময় তোমাকে আমি কাছে পেয়েছি আমার রহমান ভাই কে আমি এভাবেই চাই এবার এবার মুখ্যদার পালা শোন আমি কিন্তু কিচ্ছু দিতে পারবো না হ্যাঁ তুমি যে কিছু দিতে পারবে না তা আমি জানি ঠিক আছে চল বাদ তাড়াতাড়ি বাদ বেশি সময় দিতে পারবো না তোমাদের এই সোহাগ পর্ব কখন থেকে চলছে আর কতক্ষণই বা চলবে শুনি এই শোনা তুমি তাড়াতাড়ি ট্যাক্সি বের করো আমাকে ব্যাপারে বেরিয়ে যেতে হবে যেভাবে হোক মার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে এই ভাঙা সংসার আমাকেই জোড়া লাগাতে হবে যেমন করেই হোক বাবাকে বলো আমার জন্য বোন এনে দিতে বোন আমাকে রাখি পরাবে